बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी मोहम्मद जियाउर रहमान, इतिहास विभाग, एबीसी कॉलेज, चौगाछा, जशोर। तो आमी इतिहास द्वितीय पत्र निये आलोचना करब। इतिहास द्वितीय पत्रेर आजकेर आलोचनाटा हबे पंचम अध्याये। पंचम अध्याये आछे हिटलार ओ मुसोलिनीर उत्थान एवं द्वितीय विश्वयुद्ध। तो आजके आमादेर आलोच्य विषय হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমি আলোচনা করব। বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে। যুদ্ধ আর মৃত্যু যেন একে অন্যের প্রতিশব্দ। সত্যতার আদি থেকেই ক্ষমতা দখল ও নানামুখী বিরোধের জের ধরে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে। যুদ্ধের কারণে মারা গেছে লক্ষ লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এক বিভীষিকাময় ও ধ্বংসাত্মক অধ্যায়। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে এ যুদ্ধ শুরু হয়, যা 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এ যুদ্ধে গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে পড়ে। 1919 খ্রিস্টাব্দের ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানিকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টার ফলে এ সন্ধির প্রতি জার্মান জাতির আস্থাহীনতা, হিটলার কর্তৃক ভার্সাই সন্ধির শর্তগুলো ভেঙে ফেলার প্রচেষ্টা, ইউরোপীয় রাজনীতিতে ফ্যাসিস্ট একনায়কতান্ত্রিক শক্তির উত্থান, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মানসিকতার দ্বন্দ্ব, রাশিয়া ও আমেরিকা, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের সমন্বয়ে মিত্রশক্তি। প্রথম বিশ্বযুদ্ধে সে অনেক উন্নত সামরিক অস্ত্র প্রয়োগের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর সকল মহাদেশ ও মহাসাগরে ছড়িয়ে পড়েছিল, যা স্থায়ী হয়েছিল 6 বছর। এতে অংশ নিয়েছিল 61টি রাষ্ট্র। সবকটি বৃহৎ রাষ্ট্র এতে যুক্ত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমন এক সময় সংঘটিত হয়েছিল যখন প্রথম বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে অনেক ধরনের প্রক্রিয়াই বেশ জটিল হয়ে ওঠে। বিজ্ঞান প্রযুক্তি, পারমাণবিক শক্তির গবেষণা, সামরিক অস্ত্রশস্ত্রের উদ্ভাবনী বিশ্বে অনেক দূর এগিয়ে যায়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, যুদ্ধের কারণও সামান্য নয়। প্রথম বিশ্বযুদ্ধের অমীমাংসিত সমস্যা থেকে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে বিকশিত আন্তর্জাতিক রাজনীতির জটিল ঘটনাবলী থেকে এ সর্বগ্রাসী যুদ্ধের বিস্ফোরণ ঘটে। তবে এ যুদ্ধের ভয়াবহতা ও তাণ্ডব চিত্র মানুষ এখনো ভুলতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কারণ সমূহ আমি তুলে ধরছি। জার্মানির উগ্র জাতীয়তাবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক কারণের সমন্বয়ের ফলে সংঘটিত হয়। এর মধ্যে জার্মানির উগ্র জাতীয়তাবাদ ছিল অন্যতম প্রধান কারণ। আর উগ্র জাতীয়তাবাদের বীজ নিহিত ছিল ভাষায় সন্ধির অপমানজনক শর্তাদির মধ্যে। ভাষায় সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানিকে নিরস্ত্র করে তাকে তার শত্রুর সামনে অসহায় অবস্থায় রাখা হয়। জার্মানির কোনো বক্তব্য ও আর্জি না গুনেই তাকে প্রচুর
অপদস্থ ও হেনস্থা করার ব্যবস্থা করা হয়। অর্থনৈতিক সংকট দেখা দিলে সরকারের প্রতি জার্মানদের আস্থা হ্রাস পায় এবং নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদের সৃষ্টি হয়। শক্তিশালী রাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি আর একটি প্রধান কারণ। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেই জার্মানি রাশিয়া, ইতালি ও জাপান ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অবতীর্ণ হয়ে ব্রিটিশ, ফ্রান্স ও আমেরিকার প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ফ্যাসিস্ট তোষণ নীতি। জার্মানি যখন নাৎসি দলের নীতি ও আদর্শ অনুসরণ করে, ক্রমে ভার্সাই চুক্তির শর্তাদি লঙ্ঘন করতে থাকে, সে সময় ইঙ্গো ফার্সি সরকারতন্ত্র দুর্বলতা দেখালে নাৎসিদের সাহস ও আকাঙ্ক্ষা বেড়ে যায়। তাছাড়া জাপানের সাথে কমিউনিস্ট বিরোধী চুক্তি স্বাক্ষর ও জার্মানির সাম্যবাদী বিরোধী প্রচার কার্য ব্রিটেন ও ফ্রান্স অনেকটা প্রীতির চোখে দেখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসন্ন কারণের জন্য জার্মানি এডলফ হিটলারই অনেকাংশেই দায়ী ছিলেন। হিটলার ক্রমে অধিকতর শক্তিশালী হয়ে পোল্যান্ডের ডানজিগ বন্দর এবং পূর্ব রাশিয়া ও জার্মানির অন্য অংশের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য একখণ্ড সংযোগ ভূমি দাবি করেন। এ পরিস্থিতিতে ইংল্যান্ড, পোল্যান্ড ও ফ্রান্স পরস্পর একটা আত্মরক্ষামূলক সামরিক সাহায্যের চুক্তি সম্পাদন করে। হিটলারের শক্তি বৃদ্ধিতে রাশিয়া জার্মানির সাথে এক অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। জার্মানি পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মাসের মধ্যে হিটলার পোল্যান্ড অধিকার করে নেন। এরপর জার্মানি ডেনমার্ক ও নরওয়ে অধিকার করে। 1940 খ্রিস্টাব্দের মে মাসে হিটলার লুক্সেমবার্গ, বেলজিয়াম ও হল্যান্ড আক্রমণ করেন। ভার্সাই সন্ধিতে যে সকল স্থান বেলজিয়ামকে দেওয়া হয়েছিল জার্মানি তা দখল করে। ব্রিটেনে বাধ্যতামূলক সামরিক বৃত্তি চালু করেন। ব্রিটিশ বিমান বাহিনীর পাল্টা আক্রমণের মুখে হিটলারের ব্রিটেন আক্রমণের চেষ্টা ব্যর্থ হয়। হিটলার ইংরেজদের আফ্রিকায় জব্দ করার চেষ্টা করেন। ইতালি ব্রিটিশ সোমালিল্যান্ড অধিকার করে। তারা মিশর ও সুয়েজ খাল দখল করে ভূমধ্যসাগর অঞ্চলে ব্রিটিশ প্রাধান্য খর্ব করার চেষ্টা করে। জার্মান সেনাপতি রোমেল এক দুর্ধর্ষ সেনাবাহিনী নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হন। ইংরেজ সেনাপতি ওয়াভেল ইতালির অগ্রগতি রোধ করেন এবং আবিসিনিয়া দখল করে নেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমগ্র যুদ্ধের অন্যতম যুদ্ধ।
এ যুদ্ধ থেকেই প্রমাণিত হয় সমগ্র বিশ্বের 61টি দেশ এ যুদ্ধে অংশ নিয়ে প্রমাণিত করে যে এ যুদ্ধই সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। তো বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমি আলোচনা করলাম, তোমরা যাই শুনেছো, এটা একটু তোমরা মনোযোগ সহকারে যদি শুনে থাকো তাহলে বেশ আয়ত্ত করবে এবং এ সম্পর্কে নিজেরা বাড়িতে আর একটু দেখার চেষ্টা করবে। তবে বন্ধুরা, সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।